প্রকল্পে অনিয়ম দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ, ভুয়া অ্যাকাউন্টে লেনদেন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ বিষয়ে দুদকে হাজিরা দিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। বেলা 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করে দুদকের অনুসন্ধানী প্রতিনিধি দল। জিজ্ঞাসাবাদ শেষে জাহাঙ্গীর তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে সাংবাদিকদের জানান, বিনা কারণে দুদক তাকে হয়রানি করছে, কালো তাকে দুদক কার্যালয়ে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে হবে, ভুয়া দরপত্র, নির্দিষ্ট কোম্পানিকে কাজ দেয়া, অযৌক্তিক লোকবল নিয়োগ, ভূমি দখল, বিশ্ব ইস্তেমায় ভুয়া বিল ভাউচারের মাধ্যমে অর্থ আত্মসাৎ, হাটবাজার ইজারার টাকা আত্মসাৎ সহ বেশ কয়েকটি অভিযোগ আমলে নিয়ে দুদক তদন্ত শুরু করেছে। আমি গাজীপুর সিটি কর্পোরেশন মেয়র থাকা অবস্থায় আমি কোনো ধরনের ব্যক্তিগতভাবে এবং রাষ্ট্রে এবং সরকারের এবং জনগণের ট্যাক্সের টাকার 3 বছর আমি কিছু গ্রহণ করি নাই। আমি বিনা টাকায়, বিনা অর্থে আমি শুধু জনপ্রতিনিধি হিসেবে সেই কাজটা, সেবাটা দিয়েছি। যারা এই বানোয়াট মিথ্যা চিঠি দিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে আমি একজন জনপ্রতিনিধি, আমার বিরুদ্ধে হয়রানিমূলকভাবে বিভিন্ন দপ্তর এবং বিভিন্ন শাখা এগুলা বিভিন্নভাবে আমাকে মানসিকভাবে টর্চারিং করছে।